বাবু দেখ এখন তো দুর্গাপুজোর মার্কেট এখন হচ্ছে দুর্গাপুজোর মার্কেট তাই না তো ওদের স্কুলের এই যে কৌশিক মন্ডল এ তো কলির কেষ্ট প্রীতম শিব সরকার এরা সব কলির কেষ্ট তৌফিক তো এরা পুজোতে হাত ধরে ধরে ঘুরতে গেছে বুঝলি তো এবং এই যে তৌফিক এটা হচ্ছে তৌফিক তৌফিকের সঙ্গে তৌফিকের বান্ধবী আর তৌফিকের পরে এসছে কৌশিক আর কৌশিকের পরে এসছে কৌশিকের বান্ধবী দেখ কি বললাম এই যে তৌফিক তৌফিকের বান্ধবী আর হচ্ছে কৌশিক কৌশিকের বান্ধবী একসঙ্গে মেলাতে ঘুরতে গেছে দেখতে পাচ্ছিস সবাই সবাই দেখে ঠিক করে আচ্ছা ঠিক আছে ডায়মন্ডের বেসিক্যালি আমি দিয়েছি তৌফিক এটা হচ্ছে তোর তৌফিক তৌফিক তারপরে হচ্ছে তৌফিকের বান্ধবী তারপরে হচ্ছে কৌশিক কৌশিকের বান্ধবী দ্যাটস ইট এটা কৌশিকের বান্ধবী চলো ঠিক আমি সবগুলোরই একটা নিচ্ছি এটা দেখ আবার এখানে এরকম কেউ আছে যে একটা ছেলে টুয়েলভের ছেলে তার বান্ধবী আর একটা টুয়েলভের ছেলে তার বান্ধবী কুইন মানে বান্ধবী আর এখানে যাক এটাও মানে মেয়ে এসটা হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে ব্যাস হয়ে গেল আমি দেখিয়ে দেবো আবার কারগুলো যখন মেশাবো সামনেই দেখাবো চিন্তা নেই তেমনি এখানেও ঠিক চারটে মানে দুটো কাপল আছে দুটো কাপল সব মেলাতে ঘুরতে যাবে বলছে ক্যামেরা তো দেখে নেই কিন্তু সবাই ভালো করে দুটো কাপল আছে ঠিক আছে দুটো কাপল আছে কোনো ছেলে নয় এটা আমি বলেছি এটা আমি বলেছি ও এর গার্লফ্রেন্ড হচ্ছে জে কে এর গার্লফ্রেন্ড হচ্ছে কিউ ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে ঠিক আছে এই এর হচ্ছে জে কে এর হচ্ছে কিউ এ হচ্ছে জে কে এর হচ্ছে কিউ ঠিক আছে তাহলে দেখ সব কোটা কার্ড একই আছে কিনা দেখ আমাকে একবার দেখে নে জাস্ট দেখে নে সব আমি নিচেও রাখছি যাতে তোদের দেখতে অসুবিধা না এই নিয়েছি এই রেখেছি এই নিয়েছি এই রাখলাম চারজন সব মেলায় চারটে করে জোর গেছে ঠিক আছে এই যে দেখ দেখো কষ্টটা ঠিক হচ্ছে না দেখে এইবারে এটাতেও সেম আছে এইবারে কি হয়েছে তোরা ডিসাইড করলি যে তোরা নাগরদোলায় ঘুরবি নাগরদোলায় ঘুরবি তো কি করলি এই চারজনকেও আমি এক সঙ্গে উল্টে রাখলাম নাগরদোলায় ঘুরছিস চারজনকে একটা একটা সেই যে নাগরদলাগুলো হয় যেগুলো গোল গোল চারজন করে বসে এক একটা জায়গায় ওই রকম ঘোরে না সেইগুলোতে তোরা ঘুরবি একটু মজা করবি সেই সময় কি হয়েছে তোদের স্কুলের হেড টিচার খবর পেয়ে গেছে তোদের স্কুলের হেড টিচার খবর পেয়ে গেছে ঠিক আছে খবর পেয়ে তোদের বাবা মা হেড টিচার সবাইকে নিয়ে আসছে তোদেরকে পেটাবে বলে বুঝতে পারলি আর মেলায় ঢুকেছে এটা তোরা দেখছিস তো নাগর দোলাটা তোরা ভাবছিস যে যেই দেখেছে সঙ্গে সঙ্গে ভাবছে কৌশিক সবাইকে বলছে এই ছেলেগুলো সব এক জায়গায় চলে যা মেয়েগুলো সব এক জায়গায় চলে যা বাট কোনো রাস্তা নেই নাগর দোলাটা আস্তে আস্তে ঘোরা স্টার্ট করেছে দূর থেকে দেখছিস টিচার হেঁটে হেঁটে আস যেই তোরা উঠতে যাবি সিট চেঞ্জ করবি তখনই নাগরদোলাটা কিন্তু বন বনবন করে ঘুরতে শুরু করে দিয়েছে পুরো বনবন করে ঘুরছে ঠিক আছে আমি কিন্তু সব মিশিয়ে দিয়েছি দেখ প্রত্যেকটা প্রত্যেকটা পেয়ারে পেয়ারে একসঙ্গে দেখ দুটো ছেলে দুটো মেয়ে এই পেয়ারেও কিন্তু দুটো ছেলে দুটো মেয়ে এই পেয়ারেও কিন্তু দুটো ছেলে দুটো মেয়ে আর এই পেয়ারেও কিন্তু দুটো ছেলে দুটো মেয়ে এইবারে সবাই যখন ঘোরা স্টার্ট করেছে বাবু নাগর দোলা কিন্তু দেখ আমি কিন্তু কার পাঞ্চ করে দিচ্ছি আমি কিন্তু পাঞ্চ করে প্রচন্ড পরিমাণে নাগর দোলা ঘুরছে ঘুরছে স্কুলের টিচার পৌঁছে গেছে আর ঘোড়াটাও আস্তে আস্তে শেষ হয়েছে ফ্যানের ব্লেড যেভাবে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে দেখা যায় তোরাও বুঝতে পারছিস না কে কোথায় গেছে কেন কি সবার মাথা টাথা ঘুরিয়ে গেছে যেই এসছে তোরা যে যার সিটে গিয়ে বসে যাচ্ছিস কেউ জানিস না কিন্তু কোথায় কে পাচ্ছিস যে যেখানে জায়গা পাচ্ছিস সেখানে গিয়ে বসছিস যে যেখানে জায়গা পাচ্ছিস সেখানে গিয়ে বসছিস চারটেই তো সিট ছিল এক একটা গোল গোল ওই জায়গাগুলোতে চারখানা লোকই বসতে পারবে প্রথমেই বলে দিই আমি অনেক দিন ম্যাজিক দেখানো বন্ধ করে দিয়েছি ফলে ভুল হলে আমাকে ক্ষমা করে দিস হতে পারে ম্যাজিক ফেলস বাট তোরা মনে করে দেখ যে একটা চার সিটে এই যে নাগরদোলায় চারটে সিট থাকে এরকম এখানে কিন্তু দুটো ছেলে দুটো মেয়ে ছিল এখানেও দুটো ছেলে দুটো মেয়ে ছিল বাট গোল গোল করে ঘোরার পরে আমি এই কার্ডটা তুললাম দেখ মেয়ে এক জায়গায় চলে চারটে এসেছে সঙ্গে সঙ্গে টিচার দেখলো চারজন মেয়ে ঘুরছে কিছু বলবো কেন ছেড়ে দিল ওদেরকে ওরা খুশি মনে বাড়ি চলে গেল তারপর একটা তুলছি দেখ এটাতে কি হলো চারটে ছেলে আবার এক জায়গায় হয়ে গেছে মানে তৌফিক কৌশিক প্রীতম আর হচ্ছে মোহাম্মদ সিরাজম কিছু বলতে পারলো না টিচার ছেলেগুলোই তো ঘুরছে কি আর করবে প্রেম তো কেউ করছে না কাজ শেষ চলে গেল আবার এটাতে দেখলো কি হয়েছে ও চারটে ছেলে আবার এক জায়গায় হয়ে গেছে এ ব্যাস এখানে কি হলো চারটে মেয়েও কিন্তু এক জায়গায় হয়ে আছে তাহলে যখনই টিচার এসছে তোরা কিন্তু সঙ্গে সঙ্গে যে যার কিন্তু বেঁচে গেলি কিন্তু কেউ জানলি না কোথায় চলে গেল ব্যাপারটা কেমন লাগলো বল এটা একটা কমপ্লেক্স নাম্বারের উপরে ম্যাজিক কমপ্লেক্স নাম্বারে কিউব মানে ফোর্থ রুট অফ ইউনিটির উপরে একটা ম্যাজিক ফোর্থ রুট অফ না 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 সাফল করার সময় কিছু ম্যাজিক করিনি ইটস এ ম্যাজিক অন ফোর্থ রুট অফ ইউনিটি এইবারে বাবু কার্ডগুলোকে আমি নিয়ে নিচ্ছি কারগুলোকে নিয়ে নিচ্ছি ঠিক আছে এই যে সাফল ডেস্ক আছে দেখে পুরো সব কার্ড এক জায়গায় করে নিয়েছি বাবু সব জায়গায় সাফল ডেস্ক আছে ঠিক আছে আশিস তোমাকে আমি একটু ডেকে নিচ্ছে এদিকে এসো এই যে কারের ডেকটা তুমি দেখছো এই যে কারের ডেকটা দেখছো এই কারের ডেকটাকে তুমি চারটে সমান ভাগে ভাগ করে দাও মোটামুটি চারটে সমান ভাগে ঠিক আছে আমি তো তোমার কি কার্ড আছে আমি তো দেখিনি না তুমি তো 4 তে 4 এর কাটতে রেখেছো ঠিক করলে ভুল করলে তুমি এক এক বারই কাটতে পারবে তুমি চারটখানা চার জায়গায় কাটতে পারো না এক একবারে যা করবে তাই ভাগ করবে ঠিক আছে চলো 4 এখানে মাঝে রাখছি ইউ আর এলাউড টু কাট অনলি ওয়ান্স এন্ড কিপ এট ওয়ান প্লেস করো তোমার পছন্দ মতো এই চার ভাগ থেকে তুমি একটা ভাগ তোলো তাহলে এই হাতটা আমাকে হাতে দাও আমি এই ভাগ থেকে আমি দেখছি না কিন্তু তিনটে কার হাতে তুললাম নিচে রাখলাম আর তিনটে কার এদেরকে দিলাম এক দুই তিন অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ ডিরেকশন বাট আমি ভালোবাসি ক্লকওয়াইজ তাই ক্লকওয়াইজ যাবো এখান থেকেও তুললাম কি প্রসেস করেছিলাম তিনটে কার্ড নিচে রেখেছি আর তিনটে কার্ড তিনজনকে দিয়েছি তাহলে এরপরে আসবে এখান থেকেও আমি এখানে দিলাম তিনখানা কার্ড এদের তিনজনকে আমি দিয়ে দিলাম এটা লাস্ট ছিল তো তিনখানা কার্ড আমি এখানে রাখলাম আর তিনখানা কার্ড আমি কিন্তু এখানে দিয়ে দিলাম আসিস আমি একটু সরে যাচ্ছি ক্যামেরা থেকে ঠিক আছে তুমি এই চারখানা আর চারখানা উপরের কারকে তোলো দেখো চারখানাই টেক্কা আছে এস আছে এ দেখিও ক্যামেরার দিকে দেখিও সেকেন্ডটা তোলো ওখানে রাখো যেখান থেকে তুললে সেখানে উল্টে রাখো তাহলে বুঝতে পারবে না না এখানে উল্টে রেখে দাও যেটা দেখিয়েছো সেটা এস এই নেক্সট সব টেক্কা হবে দেখো उल्टा रखो, उल्टा रखो। जैसे होएगा जैसे देखिए दो। अच्छा क्या बात है सर? क्या बात है सर? क्या बात? है ये बात है। कैसा लगा मैजिक? मजा आया। कैमरन लग लो।